নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুসসালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, আর ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল দুই দিন একমাত্র সন্তানের জন্য অপেক্ষা করছে বাবা, চোখের নোনা জল শুকাচ্ছে না। অপেক্ষা উপার্জনক্ষম একমাত্র সন্তান সুস্থ হয়ে ফিরবেন। আল্লাহ তোকে আমার করার দিয়ে দেব, আল্লাহ তোকে আমার নিয়ে যাও, আমার বাবা বাঁচাই যাও আল্লাহ। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। আমনে গো দোয়া আল্লাহ আমনে একটু খেয়াজমত করেন, আমার ছেলে আল্লাহ দিলে ভালো, আমার ছেলে খালি মনে মনে খালি আল্লাহর নাম লয়। যারা বেঁচে আছেন তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, শ্বাসনালী পুড়ে যাওয়ায় এমন সংখ্যা বলে জানান চিকিৎসকরা। 90% পার, 90% 82-87 শ্বাসনালী এবং প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে, সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। এবং যারা এখনও আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, দুপুরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী, বলেন সর্বোচ্চ উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যারা এখনো জীবিত আছে তাদেরকে সারিয়ে তোলা, কিন্তু সকলেই আশঙ্কামুক্ত নয়। তার মধ্যে যে 13 জন আছে, 13 জনের মধ্যে 5-6 জন খুবই ক্রিটিক্যাল। নিহত ও আহতদের দাফন ও চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী, বলেন ক্ষতিপূরণের ব্যবস্থা হবে নিহত ও আহতদের পরিবারের জন্য। আমরা যে কোনো দুর্ঘটনায় আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটা আছে, সেটা আমরা মিটে সভা ডাকি, আমরা খুব দ্রুত সভা ডাকবো, সেইখানে সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুসসালাহ জামে মসজিদে হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হন 37 জন। ঘটনা তদন্তে কাজ করছে 3টি কমিটি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।